হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এটিসি নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো মায়ের বাগান থেকে তোমাদের আজকে ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো দেখো মায়ের বাগানে এসেছি নিচে। এটা হচ্ছে কার্জি লেবু গাছ, কিছুদিন পরে এই লেবুগুলো বড় হবে। এই দেখো কত লেবু ধরেছে, এখানে কত চারা লাগিয়েছে, বেগুনের চারা, লঙ্কার চারা। শীতকালে এগুলোতে ফুলে ভর্তি থাকে, ও চন্দ্রমল্লিকা, ডালিয়া, এই সমস্ত ফুলে ভর্তি থাকে। এই দেখো সব লঙ্কার চারা এগুলো। এই দেখো পেয়ারা গাছ, পেয়ারা গাছে পেয়ারা ফুল এসেছে, ছোট ছোট পেয়ারা হয়েছে। আর এটা হচ্ছে মৌসুম্বি লেবু গাছ। এই দেখো এটা হচ্ছে মৌসুম্বি লেবু গাছ। এই দেখো লেবু হয়েছে। তোমাদের বললাম যে মায়ের হাতে এত গাছ বাড়ে আর বড় হয় আর এত ভালো হয়, গাছ ভর্তি লেবু হয়। এই দেখো এখনও বড় হয়নি, এগুলো ভাদ্র মাসের দিকে বড় হবে। এই লেবুগুলো প্রচুর রস হয়, গত বছর মা পাঠিয়েছিল আমার ও বাড়িতে, খেয়েছিলাম, খুব রস হয় আর খুব মিষ্টি এই মৌসুমি লেবুগুলো। এটা থোকা টগর গাছ না, গন্ধরাজ গাছ মনে হচ্ছে, গন্ধরাজ গাছ। এই দেখো এই একটা গাছ, এটা কি গাছ আমি জানি না, ঠিক দেখো কলা গাছের মতো পাতা, বড় বড় কলা গাছের মতো পাতা। এই দেখো এই যে ফুলগুলো দেখো, ফুলগুলো কতটা সুন্দর হয়েছে। এই যে এই দেখো কি গাছের নামটা আমি ঠিক জানি না। আচ্ছা মায়ের কাছে জেনে আমি বললাম, তো এটা হচ্ছে কলাবতী গাছ, বুঝেছো? কাঁঠাল গাছ, কাঁঠাল গাছটা অনেকটা বড় হয়ে গেছে। এই যে আম গাছ, এবছর আমি মুকুল আসিনি, কারণ গত বছর অনেক আম হয়েছিল, ওই জন্য এবছর আর মুকুল আসেনি। কোকিল ডাকছে, এটা হচ্ছে বাতাবি লেবু গাছ, কত বড় হয়ে গেছে দেখো। এটা বাতাবি, মানে সব রকম লেবু গাছই আছে। আর এটা হচ্ছে পাতি লেবু গাছ। এই দেখো এটা হচ্ছে বাতাবি লেবু, সব রকম লেবু গাছই মা লাগিয়েছে। এটা হচ্ছে পাতি লেবু গাছ, এই দেখো এই যে পাতি লেবু, এখনো লেবুর ইয়ে আসেনি, কুড়ি আসেনি এখনো। এটা তো জবা গাছ, অনেক রকম জবা মা লাগায়, অনেক রকম ছাদে আছে, একরকম অগ্নি জবা বলে, ওটা এখনও ফোটেনি, কুড়িটা হয়েছে, তাহলে তোমাদের দেখাতাম। মা বিভিন্ন রকম জবার কালেকশান এনে লাগায়। আর এটা হচ্ছে মানে পঞ্চমুখী রক্ত জবা, এটা কোনো ফুল হয়নি। এটা হলো পিঙ্ক কালার, এটা করবি গাছ। এটা হলো স্থলপদ্ম গাছ, প্রতি বছর গাছ ভর্তি স্থলপদ্ম হয় এই গাছে, এবারও হবে। এই যে এই গাছটা দেখো, এই যে এই একটা স্থলপদ্ম গাছ, এটা অলরেডি ফুল হয়ে গেছে, ফুল হচ্ছে এই গাছে, শুরু হয়ে গেছে ফুল হওয়া। এই একটা পঞ্চমুখী জবা গাছ, এই দেখো আর একটা জবা, এ হয়েছে সবে, একটা জবা গাছ লাগিয়েছে। এই যে লঙ্কা গাছে লঙ্কাও ধরেছে, একটা গাছ, এই গাছটা আমার ঠিক নাম জানি না, তবে এই গাছের যে পাতাগুলো আছে, এই পাতাগুলো ছোটোবেলায় স্কুল থেকে যখন মানে স্কুলে যেতাম, রাস্তার ধারে ধারে গাছগুলো যখন হতো, তো এই পাতাগুলো এইরকমভাবে ধরে বাঁশি বাজাতাম। এই গাছেও ফুল, সাদা রঙের ফুল হয় একরকম, দেখতে খুব সুন্দর, কী যেন নাম আমার ঠিক মনে পড়ছে না এখন। এই গাছেও ফুল হয়, গত বছরও হয়েছিল, এবছরও হবে। এগুলো সব ডাটা গাছ, ডাটা গাছ লাগিয়েছে, এগুলো বেলি, জুই বেলি এগুলো। ওখানে একটা কাগজ ফুল গাছ, এখানে আবার একটা স্থলপদ্ম গাছ, এই দেখো এই যে আর একটা জবা গাছ, এই দেখো ডাটা গাছ, এটা নার সুপারি গাছ, এটা এই যে এটা লেবু গাছের মতো পাতা লাগছে, কিন্তু কী গাছ এটা,
মা থাকলে বলে দিতে পারতো কি কি গাছ এগুলো। এই গাছেও খুব সুন্দর ফুল হয়, কি গাছ আমি ঠিক জানি না, মা নেই এখন আপাতত, মা থাকলে বলে দিতে পারতো। এই দেখো এই গাছটায় ফুল হয়েছে অলরেডি, এই যে এটা ঠিক জবা গাছ কিনা মানে বোঝা যাচ্ছে না। জবা দুটো এই দেখো কি সুন্দর লাগছে। এটা হচ্ছে যে জবাগুলোর নাম হচ্ছে, মাকে জিজ্ঞেস করলাম, মা বলল লক্ষ্মী জবা। এই যে এটা হচ্ছে লক্ষ্মী জবা, কি দারুণ তাই না। এইগুলো তো পঞ্চমুখী, মানে এক পাটি পঞ্চমুখীগুলো। এই দেখো এটা হচ্ছে বেদানা গাছ, ডালিম ডালিম গাছ, মানে ডালিম বড় হয়েই তো বেদানা হবে। আর এই যে এগুলো তো কলা গাছ, এই একটা আম গাছ, এই যে নারকেল গাছ, মানে এই যে পরেও অনেক ফুল থাকে গাছ ভর্তি। ঠিক আছে, সবাইকে বলে যে যে আসো সেই ফুল নিয়ে যাও, মানে সবই তো ঠাকুরের চরণেই যাবে। মা বলে সব থাক ওই কটা জবা, মানে এমনি ঠাকুরকে দেওয়ার পর থাক ওই কটা জবা, মানে আমাদের ঠাকুরকে দেওয়ার পর। গাছে বেশ ভালো লাগে, গাছে দেখতে মানে বলে না ফুল গাছেই সুন্দর, ঠাকুরের চরণে যেমন ফুল সুন্দর তেমনি গাছেও সুন্দর। তো ওই জন্য ওই কটা রেখে দিয়েছে আবার কিছু কিছু জবা, একটা স্থলপদ্ম, স্থলপদ্ম তো সকালবেলা দেখলাম গাছ ভর্তি হয়েছিলো, নিয়ে গেছে পাড়ায় দুজন এসে নিয়ে গেছে, আর মাও তুললো। তো আবার একটা রেখে দেয়, যাই তুলুক না কেন দুটো স্থলপদ্ম হলে একটা রেখে দেবে একটা দেবে এরকম। আমি এই বাগানেই আছি, বুঝেছো, বাগানেই ঘুরছি। আচ্ছা চলো, আমি অনেকক্ষণ বাগানে থাকলাম, ভীষণ পরিমাণে ঘেমে গেছি, একদম ঘেমে স্নান করে ফেলেছি। তো যাই ঘরে যাই, এবার ঘরে গিয়ে একটুখানি শুই গা, রেস্ট নিয়ে গা। ওখানে একটা শিউলি গাছ বড়ো গাছ ছিল, কিন্তু সেটা ঘর করার সময় আমাদের কাটতে হয়েছে, বুঝেছো। আর এটা কী গাছ আমি ঠিক জানি না, তুলসী পাতা, তুলসী গাছের শীষের মতো শীষগুলো, মা থাকলে বলে দিতে পারত, মা ওদিকে কাজ করছে। এই দেখো আর একটা জবা গাছ, এ দেখো কুল গাছ, ওই দিকেও একটা জবা গাছ আছে। আচ্ছা তোমরা ভাবছো তো আমার নাইটিটা কীভাবে চেঞ্জ হয়ে গেল, কারণ আমি এখন গোপালকে সেবা দেবো, মায়ের এদিকে কাজ সারতে সারতে এখনও বেলা হয়ে গেছে, মানে এখনও মা স্নান করে উঠতে পারেনি, তো ওই জন্য গোপালকে আমি সেবাটা দিয়ে নিই। তো ওই জন্য নাইটিটা চেঞ্জ করে নিলাম, যেহেতু খেলাম জলখাবার টলখাবার খেয়েছি, তো তাই জন্য নাইটিটা চেঞ্জ করে নিলাম গোপালকে। এখন দুপুরবেলা হয়েছে, গোপালও সেবা করুক না। এবার খেতে বসবো, ভীষণ খিদে পেয়েছে। তো এই যে ভাই স্যালাড বানিয়েছে, স্যালাড বানিয়েছি, স্যালাডটা কিন্তু দারুণ সাজিয়েছে। আমি একটু স্যালাডই খাচ্ছি, ভাত বাড়ছে।